সম্মানিত সভাপতির অনুমতিক্রমে আমি বলব শুধু অনুমতি না, আজকে আমাকে বক্তৃতা দেওয়ার সুযোগ দিতে হবে, কারণ আপনি একজন বক্তৃতা মাস্টার। আপনার ছাত্র হিসেবে আমরা শুধু অনুমতি দেখতে পারব তাই নয়, আমি বক্তৃতা দিতে চাচ্ছি। আজকের সবার সম্মানিত সভাপতি আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন বড় ভাই, আমার নিজ গ্রামের সন্তান, তিনি শুধু রম্য লেখকই নয়, তিনি একজন ব্যক্তিত্ব। শাহজাহান আবদালী নামটি একটি অনুমতির নাম। শাহজাহান আবদালী মানে জনগণের অনুমতি। তিনি কবিতার মাধ্যমে অনুভূতি প্রকাশ করেন। তিনি বাংলাদেশকে নিয়ে কথা বলেন। তিনি গরিব দুঃখীকে নিয়ে কথা বলেন। এজন্য আমি আমার অন্তরের হৃদয়ের স্থান থেকে তার নাম দিচ্ছি, শাহজাহান আবদালী একটি অনুভূতির নাম। ইতিহাসবিদ এবং আজকের এই অনুষ্ঠান উপভোগ অধ্যাপক ডক্টর শরীফুদ্দিন আহমেদ, আপনারা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন। আজিজুল ইসলাম ভূঁইয়া বাংলাদেশ খবর পত্রিকা সম্পাদক এবং বিশেষ অতিথি হিসেবে অত্যন্ত মায়া মমতার সঙ্গে বসে আছেন সেবাবদর তাজনাহার মিরি, লেখক ও ডিবিটি রেজিস্ট্রার। মিটিং এর সময় শারীরিক সম্পর্কে কম দেয় এবং যাকে নিয়ে আজকে এই অনুষ্ঠান, নবাব, আমি জানি নবাব খাজা সলিমুল্লাহ নামে যাকে চিনি, যার পূর্ব ইতিহাস বলে শেষুর গলি, এই নবাব সলিমুল্লাহর একজন পিতামহ। আমি স্মরণ করছি নবাব খাজা আহসানুল্লাহকে, আমি স্মরণ করছি চতুর্থ নবাব খাজা স্যার সলিমুল্লাহকে, তার এই জন্মোৎসব কেন এত দেরি করে এই বাংলার মাটিতে অনুষ্ঠিত হবে। আমি ঢাকা ইউনিভার্সিটির অনেক শিক্ষকদের সঙ্গে মিশেছি এবং অনেক ছাত্রদের সঙ্গে মিশেছি দেশে বিদেশে, তারা নবাব সলিমুল্লাহর জন্মোৎসব মৃত্যুোৎসব পালন করবে তার দূরের কথা, তার নামটি পর্যন্ত জানে না। দুঃখজনক ব্যাপার, যার অনুদানে এই ঢাকা ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত, যার অনুদানের জায়গায় বাংলাদেশ প্রকৌশল ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত, যার অনুদানের জায়গায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত, যার অনুদানের জায়গায় খাজা সলিমুল্লাহ এতিমখানাটি প্রতিষ্ঠিত, যার পিতা এই বাংলাকে তৎকালীন আমলে 50 লক্ষ টাকা অনুদান করে গিয়েছেন বিভিন্ন প্রতিষ্ঠানে, যার সমপরিমাণ হবে হাজার হাজার কোটি টাকা। আজকে এই বাংলাকে কি না দিয়ে গেছে এই সন্তান, এই সন্তান সাধারণ জনগণের নবাব। কোন নবাব তো সাধারণ জনগণের সঙ্গে মিশে নাই,
এই একমাত্র নবাব সার সলিমুল্লাহ খাজা সলিমুল্লাহ যার কোনো উপাধির শেষ নেই এই ব্যক্তিটি একমাত্র সাধারণ জনগণের সঙ্গে মিশে গেছেন তিনি সাধারণ জনগণের কথা বলে গেছেন আমি আমার বড় ভাই কবি রম্য লেখক তার এই বিশাল আয়োজনে আমি তাকে সারা জীবন শ্রদ্ধা করব তিনি যেন আরো দীর্ঘজীবী হতে পারেন এবং পাশাপাশি এইরকম স্মরণ সভা জন্মোৎসব মৃত্যু উৎসব করে যেতে পারেন ওনার অবদান উনি নিজেই বলে গেছেন অত্যন্ত পরিশ্রমের মাধ্যমে এই অনুষ্ঠানটি সফল করেছেন তার পরিশ্রম যেন বৃথা না যায় আমরা শাহজাহান আবদালী বাইকে সর্বাধিক সহযোগিতা করার চেষ্টা করব এবং এই আজকের এই অ্যাওয়ার্ড আসলে আমার জীবনের প্রথম অ্যাওয়ার্ড এবং আজকের এই পদক আমার জীবনের প্রথম পদক আমি আবেগে আপ্লুত আমি আর বেশি কথা বলতে পারছি না ধন্যবাদ